কতগুলো বাইক আইব একটা তো ফ্রি দিমু একটা ফ্রি দিবে একটা তো ভাই ফ্রি দিমু আচ্ছা আচ্ছা কি বলে দাম বলে না কি হ্যাঁ কি বলে এটা এই সেই ভাই সুন্দর একটা ফ্রি তে দিবেন জি ভাই এই বাইকটা ফ্রি তে দিমু সত্যি দিবেন হ্যাঁ হ্যাঁ যাদের স্বল্প আয় কেনার একটা শখ আছে তাদের জন্য এই দুইটা পাখি ইয়াং জেনারেশনের ক্রাশ একটা বাইক 165 সিসি রানার বোল্ট তবে ভাই আজকের ভিডিওতে আপনি আসার কারণে আপনি নতুন আসা ভিডিও করার কারণে আজকে একটা গাড়ি একবারে সর্বনিম্ন রেটে দিমু যেটা কিনা কেউ কল্পনাও করতে পারবে না আরো 2000 কমাই দিলাম মাত্র 83000 গাড়ির ভিতরে সবচেয়ে বেশি সমস্যা হয় পিস্টনের বছরের ভিতরে যদি পিস্টন যায় সেই ক্ষেত্রে সাজ্জাদ মোটরস নতুন পিস্টন গ্রাহককে দিবে 2 বছরের ভিতরে যায় পাঁচটা ফ্রি সার্ভিস তো এই ভিডিওতে যদি ভালো একটা রেসপন্স পান তাহলে পরবর্তীতে টার্বো দিবে টার্বো ফ্রি তে দেব ফ্রি বাইক বলতে ভাই এই বাইকটা যেন খারাপ এমনটা না ফ্রি হইলে অনেকে মনে করে আরে ফ্রি তে দিবে এটা তো হয়তো বা ভালো না বা খারাপ না ভাই এই বাইকটা সম্পূর্ণ আনটাচ আর 2000 টাকা করে মাত্র 43000 টাকা করে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন घटना হ্যাঁ জি ভাই ঘটনা অবশ্যই সত্য যেহেতু আপনি আজকে নতুন আসছেন আমাদের এখানে ভিডিও করার জন্য তাই চিন্তা করলাম যে আপনি যেহেতু আসছেন সেই উপলক্ষে এবং সামনে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমরা একটা ফ্রি বাইক দেব তবে ফ্রি বাইক দেওয়ার কিছু সিস্টেম আছে এই সিস্টেমটা আমরা ভিডিওর মাঝখানে অথবা লাস্টে বলতেছি বিয়াস আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটা দেখবেন আর আমরা ফ্রি বাইক সম্পর্কে ভিডিওর মাঝখানে অথবা লাস্টে আপনাদের আলোচনা করব তো কেউ আর টানাটানি করবেন না আচ্ছা তো বিয়াস আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ভিতরে তো আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস বাইরেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকে কিন্তু আপনারা কুমিল্লার এই শোরুমটা থেকে পাইকারি দামে পুরাতন বাইক নিতে পারবেন আর এখানে কিন্তু প্রতিটা বাইকই একবারে নিউ কন্ডিশন আর প্রতিটা বাইকই কিন্তু আনটাচ ইঞ্জিন তো আজকে বুঝতে পারতেছেন কত স্পেশাল হবে আজকের ভিডিওটা তো শামিম ভাই আপনার সবাই আসার ঠিকানাটা যদি একটু বলতেন আমাদের সবাই আসার ঠিকানা হলো কুমিল্লা মুরাদনগর গাজীরহাট বাজার আপনারা যারা দূরে থেকে আসছেন হয়তোবা যদি চিনতে যদি সমস্যা হয় আমাদের নাম্বারে কল দিবেন আমরা হোয়াটসঅ্যাপে দোকানের লিংকটা দিয়ে দেব আর অথবা মনে করেন আপনার গুগল ম্যাপে কুমিল্লা মুরাদনগর সাজ্জাদ মোটর সার্চ দিলেই আমরা পেয়ে যাবেন আচ্ছা তো ভিউয়ার্স এই শপে আসার ঠিকানা এবং মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চেক করে নেবেন সাথে এই শপে আসার ম্যাপ লোকেশন লিংকটাও দেওয়া থাকবে তো শামিম ভাই আজকে কোন বাইকটা দেখাবেন কোন বাইকটা দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে সর্বপ্রথম আমি রানারের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি দেখাবো আসলে আমরা গাড়িগুলো দেখাই এদিকে আসেন এই বাইকটা হলো বুলেট বুলেট 100 সিসি বুলেট 100 সিসি আপনার ডিস্ক ব্রেক এবং বুলেট বাসন টু আচ্ছা বাসন টু ম্যাট কালারের একটা বাইক এই বাইকটা খুবই একটা ভালো বাইক এবং ফ্রেশ কন্ডিশন আছে আমাদের এখানে যতগুলো বাইক আছে সবগুলোই আপনার আনটাচ ইঞ্জিন সবগুলো আনটাচ ইঞ্জিন ফ্রেশ কন্ডিশন আর আপনার ভিডিওর ভিতরে আমরা বলতে চাইতেছি যে আমাদের এখান থেকে যে যে কয়টা বাইক নেবেন কিছু অফার তো থাকবেই সাথে পিস্টন গ্যারান্টি 2 বছরের থাকবে 2 বছরের পিস্টন গ্যারান্টি থাকবে 2 বছরের পিস্টন গ্যারান্টি থাকবে কারণ হয়তো বা অনেকে মনে করতে পারে যে পুরাতন বাইক নিমু কখন পিস্টন চলে দেবো কারণ গাড়ির ভিতরে সবচেয়ে বেশি সমস্যা হয় পিস্টনের আর যার কারণে পিস্টন গ্যারান্টি দিব সাজ্জাদ মোটরস থেকে প্রত্যেকটা গাড়িতে পিস্টন গ্যারান্টি থাকবে 2 বছর 2 বছরের ভিতরে যদি পিস্টন যায় সেই ক্ষেত্রে সাজ্জাদ মোটরস নতুন পিস্টন গ্রাহককে দেবে 2 বছরের ভিতরে যায় 5টা ফ্রি সার্ভিস প্রতি গাড়িতে একটা করে ইঞ্জিন অয়েল একটা চাবির রিং সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো শামিম ভাই একটা কথা বলতে যাচ্ছিলাম যদি আপনি পারমিশন দিতেন হ্যাঁ ভাই বলেন আচ্ছা তো আমাদের ভিউয়ার্স একদমই বাইক কিনতে পছন্দ করে আর বাইকের দামটা মোটামুটি কমের ভিতরেই পছন্দ করে তো আমি আশা করব আজকে আপনি যে দামটা বলবেন এটা ফিক্সড থাকবে এবং দামটা কম থাকবে অবশ্যই ভাই আশা করবেন না কেন আচ্ছা আচ্ছা আমাদের যদি ফিক্সড হয় ফিক্সড রেট হয় এবং গ্রাহক যদি কোনো দামাদামি না করে সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে কম দামে দিয়ে থাকবো যেন আর কোনো গ্রাহক বলতে না পারে যে ভাই 1000 টাকা কম রাখেন 2000 টাকা কম রাখেন তাহলে আজকে আমি ফিক্সড প্রাইস আমরা যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে বলবেন কুরিয়ারের মাধ্যমে আমরা যে কুরিয়ার গাড়ি নেই ওই কুরিয়ারের ঠিকানা দিবেন আমরা ওই কুরিয়ারে আপনাদের দিয়ে দেবো তবে আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমরা কন্ডিশনে গাড়ি পাঠাবো টাকা দিয়ে আমরা কন্ডিশন থেকে তুলে নেবেন আর বরাবরের মতো আমি সবসময় সবার ব্লগে বলে থাকি আজকেও আপনার ব্লগে আমি বলতেছি আমাদের এটা হলো রানার কোম্পানির বাইক আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি রানার থেকে অফিসিয়ালি বাইক
বলে অফিশিয়ালি বাইক কোনটা, এটা হলো রানার কোম্পানি কিস্তিতে বাইক বিক্রি করে। যখন কোনো গ্রাহক দেখা গেছে দুই কিস্তি তিন কিস্তি গ্যাপ করে, তখন কোম্পানি গাড়ি উঠায় নেয়। উঠায় নেওয়ার পরে এই বাইকগুলো আমরা সংগ্রহ করি, করে সেটা আমরা বিক্রি করি। তবে আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হলো সাজ্জাদ মোটরসের সবচেয়ে সুবিধা হলো এটা যে যে কোনো গ্রাহক শোরুম পেপার্সের গাড়ি নেবে, সে কিনবে সেকেন্ড হ্যান্ড, হবে ফার্স্ট পার্টি, কিনবে সেকেন্ড হ্যান্ড পাইবে নতুন। বলতে নতুন বলতে কি, আপনার যে কোনো কোম্পানি থেকে যে কোনো শোরুম থেকে যদি আপনার গাড়ি কিনে, তাহলে শোরুম পেপার্স নাম ট্রান্সফারের জন্য 3-4 হাজার টাকা শোরুম ট্রান্সফারের জন্য নেয়। সাজ্জাদ মোটরস এই নাম ট্রান্সফারের জন্য, শোরুম পেপার্স নাম ট্রান্সফারের জন্য 1 টাকাও নেয় না, সম্পূর্ণ ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে সাজ্জাদ মোটরস এই নাম ট্রান্সফার করে দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, তো বিয়াস আপনারা কিন্তু এখান থেকে বাইক কিনলে নাম ট্রান্সফারটা একইবারে ফ্রিতে করে নিতে পারবেন। আর এখানে কিন্তু বাইকের দামগুলো অন্য অন্য শোরুমের থেকে অনেক কম। তো ভাইয়া আজকে প্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছিলাম, এই বাইকটা বিস্তারিত কিছু বলে এ বাইকটার দামটা বলেন। আমাদের এখানে যতগুলো বাইক আছে সবগুলো আনটাচ ইঞ্জিন, এবং আনটাচ ইঞ্জিন কোনো টেনশন করতে হবে না। গ্রাহক নিলে মিনিমাম 2-3 বছর ইঞ্জিনের কোনো টাচ করতে হবে না। যদিও ইঞ্জিনের ভিতরে কোনো পিস্টন লাগে, সেক্ষেত্রে পিস্টনটা আমরা নতুন দেব। তবে এই গাড়িটা আপনার দেখতেছেন যা আছে অলওয়েজ আছে নতুন। যে নিবে তারপরে যদি তারা আসবে শোরুমে আসবে, আসে দেখার পরে যদি কিছু সার্ভিসিং করা লাগে প্রয়োজন মনে করে, তবে সার্ভিসিং লাগবে না, প্রয়োজন মনে করলে আমরা সার্ভিস করে একুরেট করে লুকিং গ্লাস টাস লাগাই নতুন ব্যাটারি দিয়ে, তারপর গ্রাহককে ডেলিভারি দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এই বাইকটা কত যাচ্ছেন? এই বাইকটার প্রাইস আমরা সর্বনিম্ন, আমরা আর কোনো যেহেতু আজকে ফিক্সড বলতেছি আর কোনো দামাদামি হবে না, সেই জন্য এই বাইকটার দাম চাচ্ছি আমরা 55,000 টাকা। 55,000 টাকা। আচ্ছা, এটা নাম্বার করে কি ভাইয়া? হ্যাঁ, এটা শোরুম, এটা আপনার ব্যাংকটা ব্যাংক জমা দেওয়া আছে, ব্যাংক জমা দেওয়া আছে, ব্যাংক জমা দেওয়া আছে, গাড়ির যে নিবে তার নামে নাম্বার করে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ, যে নিবে উনি যদি আপনার রানারের নামে নিতে চায়, এই বাইকটা আবার যেহেতু ব্যাংক জমা দেওয়া আছে স্বল্প কিছু টাকা খরচ হবে যদি ওনার নামে নিতে চায়। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি চমৎকার আরও একটি বাইক দেখতে পাচ্ছি, সেই বাইকটা বিস্তারিত কিছু বলে। হ্যাঁ, এই বাইকটা হলো আপনার বুলেট 62। এই বাইকটা আপনার অল্প একটু রানিং যা আছে সম্পূর্ণ ফ্রেশ, এটা মূলত 4,000 কিলো চলছে, একবারে নতুন একটা বাইক। আচ্ছা, ইঞ্জিনটা আনটাচ? ইঞ্জিন আনটাচ, আমাদের প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন আনটাচ, কোনো গাড়িতে ইঞ্জিন কোনো টাচ করা নাই। আচ্ছা, তো এই বাইকটা প্রাইস কত যাচ্ছেন আজকে? এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা 58,000 টাকা। মাত্র 58,000 টাকা, একদম ফ্রেশ। এই বাইকগুলো, এই যারা আপনার এই বাইকগুলো আমাদের এখানে যে বাইকগুলো আছে অধিকাংশ বাইকগুলো কিন্তু যারা আমরা শোরুম থেকে নতুন বাইক কিনবে চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য আমাদের এখানে এই বাইকগুলো। তো এই বাইকটা প্রাইস আজকে 58,000 টাকা যাচ্ছেন? জি। আচ্ছা আচ্ছা, এটা নাম্বার করা ভাইয়া? না, এটা শোরুম পেপার, যে নিবে তার নামে আমি শোরুম পেপার করে দেবো। ওকে ওকে, এটা যে কোনো জায়গায়। আমি একটা আরেকটা কথা বলি, দেখা গেল যে আমার এক বাইক নিবে, গাড়ি নিবে সিলেট, এখন এটা বরিশালের নাম্বার করা আছে, শোরুমের নাম ট্রান্সফার করতে যায় কিন্তু আপনার ওই যে সিলেটে যাইতে হইবে, হ্যাঁ, বা বরিশালে যাইতে হইবে। তো দেখা গেছে যখন আপনার শোরুম পেপারসগুলো যখন আপনার থাকে, উনি যে এলাকাতে থাকে ওই এলাকা থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো পাশাপাশি যে বাইকটা দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত কিছু বলে। এটা 62। এই বাইকটা আমি নিজে অনেকদিন চালাইছি, খুবই ফ্রেশ, 1 টাকারও কোনো কাজ নেই, কোনো কিছু করতে হবে না, হ্যাঁ, যা আছে সম্পূর্ণ ফ্রেশ। এই বাইকটা যারা নিতে চান তারা এই বাইকটা অনায়াসে নিতে পারেন। এটা কুমিল্লা রেজিস্ট্রেশন করা আছে, নাম্বার করা? হ্যাঁ, নাম্বার করা। আচ্ছা, কত বছরের নাম্বার এটাতে? এটা আপনার নাম্বার, আসলে গাড়ির নাম্বার হলো আজীবন, শুধু কোনো গাড়িতে টেস্ট টোকেন 10 বছরের দেওয়া থাকে, কোনো গাড়িতে টেস্ট টোকেন 2 বছরের দেওয়া থাকে। আচ্ছা, এটা 2 বছরের টেস্ট টোকেন। আচ্ছা, 2 বছরের? 2 বছর। 100 সিসি বাইক? হ্যাঁ, 100 সিসি। এই বাইকটা প্রাইস কত যাচ্ছেন? এই বাইকটা প্রাইস হচ্ছে আমরা মাত্র 55,000 টাকা। 55,000 টাকা, জি। ওকে, এখানে আমার এখানে দুইটা রাজকীয় বাইক আছে। দুইটা রাজকীয় বাইক আছে? আচ্ছা আচ্ছা। আর যারা হয়তো বা একটু টেনশন করতেছেন যে একটা বাইক কিনবো, এটা মেনটেন্স খরচ কি হয়তো বা অনেক বেশি হতে পারে, কিনবো কি না, যারা চিন্তা ভাবনা করতেছেন, যাদের স্বল্প আয় কিনার একটা শখ আছে, তাদের জন্য এই দুইটা পাখি। এই দুইটা পাখি? হ্যাঁ। আচ্ছা, তাদের জন্য এই দুইটা পাখি, এবং একদম শোরুম কন্ডিশন, একবারে নিউ। যারা চিন্তা ভাবনা করতেছেন যে আপনার মেনটেন্স নিয়ে, এটার খরচ একদম কম। যেমন মনে করেন কি, আপনার অন্য কোনো গাড়ির ক্লাস প্লেট লাগাইলে মিনিমাম 1200-1300 টাকা লাগে, এইটার ক্লাস প্লেট যদি অরিজিনাল লাগান 400 টাকা সামথিং, আর যদি মার্কেটে লাগান মাত্র 120 টাকা। আচ্ছা আচ্ছা, তারপর আপনার টাইমিং চেন যদি লাগান, এও 120 টাকাতে টাইমিং চেন লাগাইতে পারবেন যদি মার্কেটে লাগান। আচ্ছা, আর তারপর মনে করেন কি, আদার্স অয়েল সব কিছু এটার দাম কম। একটা এক্সেট, একটা ক্যামের দাম মাত্র 350 টাকা, এক্সেট রোকারের দাম মাত্র 150 টাকা। এই গাড়ি দুটোটার মেনটেন্স খরচ খুবই কম, এবং তেলে মাইলেজ অনেক ভালো। এই দুটোটা গাড়িতে
আমি 50 কিলো মাইলেজ দেখাই দেব 50 কিলো মাইলেজ দেখাই দিবেন হ্যাঁ চ্যালেঞ্জ করে মাইলেজ দেখাই দেব দুটো গাড়িতে আচ্ছা আচ্ছা তো এই বাইকগুলোর এই দুটো বাইকের প্রাইস কত যাচ্ছেন কোনটা প্রাইস কত এই দুটো প্রায় জেনে নিব সেম সেম দাম আচ্ছা দামটা সেম তো আমরা অন্যান্য ভিডিওতে আর অন্যান্য ব্লগারের ভিডিওতে আমরা 60 65 দাম দিয়ে থাকি তবে আজকের ভিডিওতে যে একটা ফিক্সড রেট কোনো দামটা আমার হবে না মাত্র 48000 টাকা করে যেটা নিবে মাত্র 48000 টাকা করে মাত্র 48000 টাকা করে আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই বাইকগুলো কিন্তু একেবারে শোরুম কন্ডিশন নিউ কন্ডিশন বলা চলে তো এই বাইকগুলো কিন্তু আপনারা 48000 করে নিতে পারবেন এগুলো নাম্বার করে না শোরুম পেপার না এগুলো শোরুম পেপার আমরা প্রত্যেকটা গাড়িতে আমরা ব্যাটারি নতুন দেব লুকিং গ্লাস নতুন দেব তারপরে আমরা একটা সার্ভিস করে কাস্টমারে ডেলিভারি দেব ওকে তো এদিকে একটা টার্বো বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত কিছু বলে বাইকটা হলো আপনার টার্বো 125 সিসির একটা বাইক ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক এবং এই বাইকটা খুবই চমৎকার বাইকগুলো চালায় অনেক শান্তি পাওয়া যাবে তো এই বাইকের একটা প্রাইস কত যাচ্ছেন এই বাইকটা হলো শোরুম পেপারস শোরুম পেপার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাইকটা শোরুম পেপারস এই বাইকটা জেনেবে মাত্র মাত্র 58000 টাকা মাত্র 58000 টাকা মাত্র 58000 টাকা ওকে তো দেখে চমৎকার আরো একটা টার্বো দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত কিছু বলেন হ্যাঁ এই বাইকটা হলো একদম ফ্রেশ শোরুম কন্ডিশন যা আছে সবকিছু অলওয়েজ জেনুইন আছে এই গাড়িটা 2 বছর 3 বছর চালালো ইঞ্জিন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদি ভালো করে ড্রাইভিং করতে পারে তো এই বাইকটা আপনার বিভারের নাম্বার আছে আচ্ছা কত বছরের নাম্বার আছে নাম্বার আছে 2 বছরের টেস্ট করে 2 বছর আছে তো এই বাইকটা প্রাইস কত যাচ্ছে না এই বাইকটা প্রাইস যাচ্ছে আমরা 65000 টাকা 65000 টাকা জি আচ্ছা দাম কমানোর আর তো সুযোগ নেই দাম কমানোর তো আর সুযোগ নাই তবে যদি আপনার দূর থেকে আসে সেই ক্ষেত্রে মনে করেন আপনার কুরিয়ার তো যদি নেয় বা দূর থেকে যদি 2000 টাকা আপনার শুধু এই বাইকটাতে নাকি প্রত্যেকটা বাইকে না শুধু এই বাইকটাতে শুধু এই বাইকটাতে শুধু এই বাইকটাতেই কারণ আপনার কিছু কিছু তো ভাই আপনার জন্য দিতে হয় এই জন্য আর কি আচ্ছা আচ্ছা তো এদিকে একটা রেড কালার একটা বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত এই বাইকটা হলো রানার বোল্ট আচ্ছা রানার বোল্ট এখন বর্তমানে বাংলাদেশে ইয়াং জেনারেশনের ক্রাশ একটা বাইক ক্রাশ একটা বাইক ক্রাশ একটা বাইক 165 সিসি রানার বোল্ট যে গাড়িটা কি না রানার বোল্ট যে যখন আমরা ফার্স্ট আসছে তখন আমরা বুকিং দিয়ে গাড়ি পাইছি না আচ্ছা আচ্ছা তো এই চমৎকার বাইকটা এটা নাম্বার কোনটা ভাইয়া না এটা শোরুম ফাইল শোরুম ফাইল পেপার যা আছে অলওয়েজ গ্রাহকের নামে করে দেব আমরা এটা আমাদের খরচে আচ্ছা তো ভাইয়া আজকে রানার বোল্টটা কত টাকা রাখতে পারবেন এই রানার বোল্ট অবশ্য আমরা সচলাচল 1,20,25 বিক্রি করে থাকি তবে আজকের জন্য মাত্র 1,10,000 টাকা 1,10,000 টাকা হলে নিতে পারবেন 1,10,000 টাকা তবে ভাই আজকের ভিডিওতে আপনি আসার কারণে আপনি নতুন আসা ভিডিও করার কারণে আজকে একটা গাড়ি একবারে সর্বনিম্ন রেটে দিমু যেটা কিনা কে কল্পনা করতে পারবে না এত কম রেটে দিব একটা থাকছে তো ভাইয়া জি ফ্রি বাইক তো ফ্রি বাইক তো আছেই ভাই আপনি বলছেন ফ্রি বাইক দেওয়ার জন্য না না দিয়ে পারবো ইনশাআল্লাহ দেব তবে আমরা 16 ডিসেম্বরে তবে ফ্রি বাইকের কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমরা ভিডিওর মাঝখানে ইনশাআল্লাহ বলবো আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও কিন্তু খুবই খুবই স্পেশাল আজকে কিন্তু একটা ফ্রি বাইক থাকছে আর ফ্রি বাইকটা কিন্তু জানোদানো বাইক না ফ্রি বাইকটা কিন্তু 60000 টাকা দামের বাইক তো ভিডিওটা কিন্তু অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিওটা না দেখলে দেখতেই থাকেন আজকের ভিডিও কিন্তু খুবই স্পেশাল ভাইয়া এদিকে তো আরেকটা বোল্ট দেখতে পাচ্ছি এই বাইকটা ভাই কুমিল্লা রেজিস্ট্রেশন করা আচ্ছা আচ্ছা হ্যাঁ গাড়ি একদম ফ্রেশ অবস্থা আছে যা আছে সবকিছু অলওয়েজ যে জেনুইন আছে আচ্ছা এটা আন্টাস ইঞ্জিন হ্যাঁ এইগুলো আন্টাস ইঞ্জিন না এই বাইকটা শুধু ক্লাস প্লেট লাগানো হয়েছে ক্লাস প্লেট লাগানো হয়েছে জি ক্লাস প্লেট লাগানো হয়েছে এটা নাম্বার করা আছে ভাই হ্যাঁ কুমিল্লা রেজিস্ট্রেশন করা আছে কুমিল্লা রেজিস্ট্রেশন করা 165 সিসি 165 ইদানিং এর শুধু নাম্বারটা পাইছি ফার্স্ট পার্টি আমাদের এখানে আমি আপনাকে প্রথমে বলছিলাম তারপর গ্রাহককে আবার বলতেছি আমার আমরা হলো আপনার রানারের অফিশিয়াল বাইক কিনি রানার অফিশিয়াল ভাবে আপনার কিস্তিতে বাইক বিক্রি করে যখন কোনো গ্রাহক কিস্তি দিতে ব্যর্থ হয় তখন কোম্পানি গাড়িগুলো উঠায় নিয়ে আসে আচ্ছা তখন ওই গাড়িগুলো আমরা কিনে নিয়ে এসে সার্ভিস করে তারপর আমরা গ্রাহকের কাছে সেল করি আচ্ছা তবে কোম্পানির সাথে আমাদের কন্ট্রাক্ট করা আছে আমরা যার কাছে গাড়ি বিক্রি করব যার কাছে বিক্রি করব তার নামে শোরুমের নাম ট্রান্সফার করে দেবে যে গাড়িগুলো আপনার নাম্বার করা আছে সেই গাড়িগুলো নাম ট্রান্সফারের জন্য আমরা একটা কোম্পানি থেকে ফাইল দেই ওই ফাইলটা গ্রাহক তার সুবিধা মতো নিয়ে নাম ট্রান্সফার করে নিতে পারবে আচ্ছা তো ভাই আপনার এখানে বেশিরভাগ গাড়ি রানার দেখতে পাচ্ছি আপনি রানার ছাড়া অন্য কোনো গাড়ি বিক্রি করেন না না ভাই রানার ছাড়া আপাতত এখনো কোনো আমরা গাড়ি বিক্রি করি না কারণ রানার বিক্রি করার কারণটা হলো এই আমাদের দেশে বা আমরা এদিকে দেখা গেছে কি অনেক সময় দেখা গেছে ইন্ডিয়ান গাড়িতে আপনার পাঁচ করা গাড়ি থাকে পাঁচ করা গাড়ি পাঁচ করা গাড়ি থাকে যেখানে কাগজপত্র যা আছে সব কিছু দেখতে খুব খুব অরিজিনালের মতো তো দেখা গেছে কি এই পাঁচটা এমনভাবে পাঁচ করে যেগুলো আমাদের ধরতে অনেক সময় কষ্ট হয়ে যায় যখন কষ্ট হয়ে যায় তখন দেখা গেছে কি একটা গাড়িতে বাইক আসলে একটা গাড়িতে যদি আপনার সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে মনে করেন একটা ইজ্জতের ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায় যার কারণে আমি রানার বাইকই বিক্রি করি কারণ হলো রানার বাইক আমি এগুলো আনি অফিসিয়ালভাবে দেখা গেছে কি কোনো গ্রাহক চালাইছে চালাইছে আর পারতেছে না তখন এইগুলো আমাদের কাছে বিক্রি হয়ে গেছে এরকম গাড়িগুলো না আমার এখানে যা গাড়ি আছে সম্পূর্ণ করেই দেখবেন
আপনার অফিশিয়াল গাড়ি হয়তো বা দুই একটা যে যে আমার জানাশোনা এক দুইটা হয়তো বা মাঝে মাঝে আমরা গ্রাহক থেকে রাখি ও সব সময় না আচ্ছা তো এক কথায় আপনি ভেজাল করতে যাচ্ছেন না বা ভেজাল করতে আমি কোনো ভেজালে আমি কোনো ভেজাল পছন্দ করি না ভেজাল গাড়িও বিক্রি করি না যা আছে সম্পূর্ণ জেনুইন গাড়ি বিক্রি করি তারপরে যদি আপনার কখনো যদি জেনুইন গাড়ি দেখি যে না আমি 100% কনফার্ম এটা শোরুম থেকে নিছে তো ইন্ডিয়ান গাড়ি তখন রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে বোল্টটা কত টাকা রাখা যাবে এই বোল্টটার দাম যেহেতু আমরা রেজিস্ট্রেশন করা আছে এই বোল্টের দাম চাচ্ছি আমরা 1,10,000 টাকা তবে আজকে আপনাকে আমি অর্ডার দিয়েছিলাম ভাই আপনি যখন আসবেন আজকে একটা চমক দেব আজকের চমক এই বোল্ট আজকের চমক এই বোল্ট ভাই আপনি বলেন এই বোল্টটা আপনার বিয়াস কত হলে খুশি হবে আপনি বলেন আচ্ছা আপনি যা বলবেন তাই আপনি যা বলবেন তাই আচ্ছা কত যেহেতু কমে দিবেন বলছেন যা বলবো তাই আপনি যা বলবেন তাই লস না হোক আমাদের বিয়াস লস না হোক তো ভাই 90,000 টাকা দিলে কেমন হয় ভাই 90,000 টাকা দিলে তো মনে হয় না আচ্ছা তারপর আপনি যখন দিচ্ছেন আপনার পক্ষ থেকে আপনার বিএসের জন্য সাজ্জাদ মোটরসের পক্ষ থেকে আরো 5,000 কমাই দিলাম আরো 5,000 কমাই দিলাম আচ্ছা 85,000 মাত্র 85,000 আরো 2,000 কমাই দিলাম মাত্র 83,000 তবে যে গ্রাহক নেবে উনি শেয়ার আমাদের প্রত্যেকটা ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার দেবেন প্রত্যেকটা ভিডিওতে আপনি যখন ভিডিও করতে আসবেন প্রত্যেকটা ভিডিওতে একটি করে চমক থাকবে ঠিক আছে আর আপনার ভিউয়ার্সের জন্য আলাদা তো মনে করেন কি ব্যবস্থা আছেই আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওগুলি খুবই কষ্ট করে তৈরি করি আপনারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট আর ভিডিওতে একটা লাইক দিবেন প্লাস ফিডব্যাকটা তো থাকবে ফিডব্যাকটা সম্পর্কেও কিন্তু আপনারা কমেন্ট করবেন তো এদিকে চমৎকার আরও একটি বোল্ট দেখতে পাচ্ছি এই বোল্টার বিস্তারিত কিছু বলেন যারা ভাবতেছেন যে আজকে এখনই যাবেন আপনার নতুন বাইক কেনার জন্য বোল্ট যারা যায় চিন্তা করতেছেন আমি এখন যে একটা বোল্ট নিব ব্ল্যাক কালারের তাদের জন্য এই বাইকটা এই বাইকটা হ্যাঁ তাদের জন্য এই বাইকটা এই বাইকটা মাত্র 4,000 কিলো চলছে 4,000 সামথিং চলছে এই বাইকটার নতুন দাম হলো 1,75,000 টাকা বোল্ট বাইকের দাম হলো 1,75,000 টাকা এই বাইকটা আপনার বিয়াজের জন্য একবারে সীমিত রেটে মাত্র কম দামে দিয়ে দেবো মাত্র 1,15,000 টাকা মাত্র 1,15,000 টাকা 1,15,000 টাকা তো ভিউয়ার্স এটা কিন্তু একেবারে ফ্রেশ এবং শোরুম কন্ডিশন কারণে এই ব্যাগটা কিন্তু মাত্র 4,000 কিলো রান ভাই মিটার কি চেঞ্জ করেন না ভাই আমার এখানে শোরুম আমার বাজে রানারে ডিজিটাল মিটার কেউ যদি কমাতে পারে সেই ক্ষেত্রে তাকে আমি 5,000 টাকা পুরস্কার করা দেবো আচ্ছা আচ্ছা রানারের মিটার এগুলো আপনার কমানোর কোনো সিস্টেম নাই বা করা সম্ভব না আর এই মিটার যদি চেঞ্জ করতে একটা মিটারের দাম 7,000-7,500 টাকা কে কমাইব ভাই বলেন আচ্ছা আচ্ছা আর একটা জিনিস হলো কি মিটারের সাথে আপনার গাড়ির চয়েস দেখতে হবে আমি যদি বলি এই মিটার এই গাড়িটা আপনার 4,000 কিলো চলছে এটা কি মানুষ হইব হবে না আর আমি যদি এই যে 4,000 কিলোমিটার চলছে যে দেখবে সে বুঝতে পারবে যে আসলে 4,000 কিলো চলছে কিনা আর এখন মানুষ বুঝতে পারে যে কোন গাড়িটা 4,000 কিলো চলছে আর কোন গাড়িটা 10,000 কিলো চলছে আচ্ছা তো এটা ওয়ান টেস্ট শোরুম পেপার হ্যাঁ এটা ওয়ান টেস্ট শোরুম পেপার যে নেবে ওনার নামে নাম ট্রান্সফার করে দেবে আচ্ছা তো এটার দাম কত হচ্ছে 1,15,000 টাকা আচ্ছা পাশাপাশি যে বাইকটা দেখতে পাচ্ছি এটা বিস্তারিত কিছু বলুন হ্যাঁ এটা হলো রানার টার্বো যে বাইকটা কিনা আমার এখানে সবচেয়ে বেশি চলে এবং বাংলাদেশের ক্রাশ বাইক এটা যারা পাঠাও চালায় যারা এগুলো দেখা গেছে কি আপনার বেশি অংশই মনে করেন এই টার্বো ব্যবহার করা হয় এই বাইকটা একদম ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন জেনিবে তার নামে নাম ট্রান্সফার করে দেওয়া হবে এটা শোরুম পেপার এটা দাম চাচ্ছি আমরা মাত্র 63,000 টাকা মাত্র 63,000 টাকা মাত্র 63,000 টাকা ওকে আর একটা হলো আমরা রয়্যাল প্লাস 110cc একটা বাইক ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক এই গাড়িটার দাম যাচ্ছে আমরা 55,000 টাকা তবে যেহেতু আজকে আপনি আসছেন আরো কম মাত্র 50,000 টাকা আচ্ছা মাত্র 50,000 মাত্র 50,000 টাকা নাম্বার করা না এটা শোরুম পেপার ওকে ওকে পাশাপাশি যে ব্যাগটা দেখতে পাচ্ছি এটা বিস্তারিত এটা ডিলাক্স 80 এখানে দুইটা গাড়ি আছে দুটোটাই শোরুম পেপার জেনে ওনার নামে শোরুম পেপার করে দেবেন নতুন ব্যাটারি ট্যাটারি দিয়ে সব কিছু লুকিং গ্লাস দেবো আমরা দিয়ে সব কিছু সেটিং করে সার্ভিস করে দেবো এই গাড়িটা যে কোনো দুটোটা নেবে এই দুটোটার দাম আমরা 45,000 টাকা করে যাচ্ছি 45,000 টাকা করে যাচ্ছেন জি ওকে ভাই আর কমানোর সুযোগ নাই তো আর কমানোর সুযোগ নাই তবে আমরা এই গাড়িতে প্রত্যেকটা গাড়িতে তো আমরা একটা করে ইঞ্জিন অয়েল দেবোই চাবি রিং একদম ফ্রি তারপর আমরা যেহেতু বলছি না আর কমানোর বিষয় আরও 2,000 টাকা করে মাত্র 43,000 টাকা করে মাত্র 43,000 টাকা করে যে কোনো একটা যেটাই নেবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই বাইকটা হলো আপনার পেপার্স করা আছে ব্যাংক জমা দেওয়া আছে এই বাইকটার দাম চাচ্ছি আমরা মাত্র 55,000 টাকা মাত্র 55,000 জি মাত্র 55,000 টাকা আচ্ছা আচ্ছা এটারও ইঞ্জিন আন্টাস হ্যাঁ এই সবগুলো গাড়িতে ইঞ্জিন আন্টাস সবগুলো গাড়িতে ইঞ্জিন আন্টাস ওকে তো দেখি আমরা টায়ার থেকে শুরু করে যা আছে আমার প্রত্যেকটা গাড়িতে কিন্তু টায়ার থেকে শুরু করে সব কিছু আমাদের ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা
তো এদিকে চমৎকার আরো একটি ব্লু কালার বাইক দেখতে পাচ্ছি একটা এটা হলো আপনার এটা টার্বো টার্বো 125 সিসি এই বাইকটা যা শোরুম পেপারস এই বাইকটা দাম যাচ্ছে আমরা মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা ওকে তো পাশাপাশি আরো একটি বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত কিছু বলেন হ্যাঁ এই বাইকটা আপনার রানার বুলেট 110 সিসির একটা বাইক এই বাইকটা আমরা দাম যাচ্ছি মাত্র কত কম ভাই এই বাইকটা তো ফ্রি দিমু এই বাইকটা ফ্রি দিবে এই বাইকটা তো ভাই ফ্রি দিমু আচ্ছা আচ্ছা কি বলে দাম বলে না কি হ্যাঁ কি বলেন এটা এই সেই বাইক সুন্দর বাইকটা ফ্রি তে দিবে জি ভাই এই বাইকটা ফ্রি তে দিমু সত্যি দিবেন হ্যাঁ হ্যাঁ কি বলেন ভাই এই বাইকটা ফ্রি তে দিমু তবে ফ্রি যে বিষয়টা এটা আমরা যে ভিডিও শেষে আমরা বলতাছি আর কি কথা বলবো তো ভাই সত্যি কি এই বাইকটা আপনি ফ্রি তে হ্যাঁ এই বাইকটা অবশ্যই ফ্রি তে দেব এটার ইঞ্জিনটা কি আনটাস সব কিছু আনটাস এই বাইকটাতে গ্রাহকের ওনার মন মতো গ্রাহক এই গাড়িটা গ্রাহকের ওনার মন মতো লুকিং গ্লাস সিট কভার বাম্পার যেভাবে খুশি এভাবে আমরা সাজাই দেবো গ্রাহকের মন মতো যেহেতু আমরা ফ্রি দেবো আচ্ছা গ্রাহকের মন মতো আপনি সাজিয়ে ডেকোরেশন করে দিবেন ডেকোরেশন করে দেবো গ্রাহকের মন মতো করে ভিউয়ার্স আপনারা দেখেন কত সুন্দর বাইক এই বাইকটা কিন্তু আজকে ফ্রিতে দিবে এটা অসম্ভব বলা চলে এই বাইকটার প্রাইস কিন্তু ভাইয়া এই বাইকটার প্রাইস কত হবে আমরা বরাবরের মতো করে আমরা এই গাড়ি অন্য বলক তো দিছেন অন্য বলকে এই বাইকটার প্রাইস কত দেওয়া আছে আমরা ওই অন্য ব্রকে এই গাড়িটা 55000 টাকা দেওয়া আছে 55000 টাকা দেওয়া আছে জি জি আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখেন 55000 টাকার একটা বাইক এটা কিন্তু একবারে ফ্রিতে পাবেন ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখেন আমরা ভিডিও শেষে বলে দিব কিভাবে ফ্রি বাইকটা পাবেন তো ভাইয়া এদিকে রেড কালার আরো একটা বাইক দেখতে পাচ্ছি এই বাইকটা বিস্তারিত কিছু বলেন দিছে টার্বো ভার্সন 2 টার্বো ভার্সন 2 টার্বো ভার্সন 2 এটা চট্টগ্রামে রেজিস্ট্রেশন করা আর এই বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 5000 কিলো চলছে আর যদি কেউ যদি প্রোব করতে পারে এই গাড়ির আমরা মিটার কমাইছি সেই ক্ষেত্রে তাকে আমি 5000 টাকা পুরস্কার করা হবে আচ্ছা এটা অন টেস্ট হ্যাঁ এটা অন টেস্ট আচ্ছা আচ্ছা অন টেস্ট ইঞ্জিন অন টাস 5000 কিলো এইসব গাড়ি কোনো চলাই বলে না আচ্ছা আচ্ছা তো এই গাড়িটা দাম যাচ্ছে আমরা মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা অন্যান্য ভিডিওতে আমরা 80-85000 টাকা বিক্রি করি আর আজকের যেহেতু আমরা ফিক্সড রেট সেই ক্ষেত্রে মাত্র 75000 টাকা আজকে দিয়ে দিলাম মাত্র 75000 টাকা আচ্ছা বিকজ এই বাইকটা কিন্তু একবারে শোরুম কন্ডিশন একবারে নতুনের মতো দেখতে আনটাস ইঞ্জিন আর এটা খুবই কম কিলোমিটার চলছে তো এই বাইকটা কিন্তু মাত্র 75000 এ আপনি নিতে পারবেন খুবই সুন্দর একটা বাইক আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না আপনি এই বাইকটা ফ্রিতে দিবেন ভাই অবশ্যই এই যে আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এই বাইকটা সাজাত মোটরস থেকে আপনারা ফ্রি দেব তবে ফ্রি দেওয়ার ভিতরে কিছু শর্ত আছে শর্তটা হলো আমাদের এই ভিডিওটাতে সুন্দর করে সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন তাছাড়া আমাদের সাজাত মোটরসের নিজস্ব একটা পেজ আছে সাজাত মোটরস এই মোটরসে এই গাড়ির ভিডিওটা থাকবে ওই ভিডিওটার ভিতরে আপনারা একটা একটা শেয়ার দিবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন কমেন্টে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে মোবাইল নাম্বারটা দিয়ে আমরা ড্র করে আপনাদেরকে খুঁজে পাবো আমরা ড্রর মাধ্যমে আমরা ড্রর মাধ্যমে কমেন্টগুলো ড্রর মাধ্যমে আপনাদেরকে সিলেক্ট করা হবে কে হবে সে ভাগ্যপতি কে সে ভাগ্যবান ব্যক্তি তাদেরকে আপনাদের জাতি দেখবে সবাই দেখবে যে এই হলো যে ভাগ্যপতি পাবে তাকে দেখা হবে আচ্ছা আচ্ছা তো যে ভাগ্যবান ব্যক্তি এই বাইকটা পাবে ওনার মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদের হ্যাঁ আমাদের পেজে কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে ফলো দিতে হবে ফলো দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা যে আইডিগুলো ফলো দেওয়া থাকবে এই আইডিগুলোই আমরা নাম্বারগুলো নিব নিয়ে এসে ড্র করব ড্র করে তারপরে তবে ড্রটা করা হবে লাইভের মাধ্যমে আর যারা দূর থেকে দেখতেছেন তারা হয়তো লাইভে দেখবেন আর যারা কাছাকাছি আসবেন আমরা 16 ডিসেম্বর ইনশাল্লাহ বিজয় দিবস উপলক্ষে আমরা ড্র দেব সবাই উপস্থিত থাকতে পারবেন এখানে কোনো কারচুপি বা কোনো কিছু কোনো ধরনের সুযোগ নাই আমরা যে বই একমাত্র গিফট আপনাদের বিয়ার্সের জন্য সাজাত মোটরসে যত বিয়ার্স আছে আপনাদের যত বিয়ার্স আছে সবার জন্য দেব একমাত্র এই ফ্রি বাইকটা তবে যারা 16 ডিসেম্বরে যারা থাকবেন আমরা মোটামুটি একটা ছোটখাটো অনুষ্ঠান করার চেষ্টা করব এই ফ্রি বাইককে নিয়ে এসে যারা কাছাকাছি আছেন হতে পারেন আপনিও পেয়ে যেতে পারেন আপনার এই স্বপ্নের বাইকটা যে কি দেখেন ফ্রি বাইক বলতে ভাই এই বাইকটা যেন খারাপ এমনটা না ফ্রি হলে অনেকে মনে করে আরে ফ্রিতে দিবে এটা তো হয়তো বা ভালো না বা খারাপ না ভাই এই বাইকটা সম্পূর্ণ আনটাস সম্পূর্ণ আনটাস হ্যাঁ যা আছে সব কিছু অরিজিনাল আছে তারপরও আমার এখানে এই যে দেখেন আমার এখানে পার্স আছে যদি কোনো কেউ যদি মনে করে যে না ভাই আমার এই লুকিং গ্লাসটা একটু ভালো লাগতেছে না আমার এখানে আরও লুকিং গ্লাস আছে উনি দেখে ওনার পছন্দ মতো লুকিং গ্লাস লাগাই নেবে আর সবচেয়ে বিষয় হলো কেউ মন খারাপের কোনো বিষয় না কারণ গাড়ি পাবে এটা একজন হ্যাঁ হয়তো বা অনেকে মন খারাপ করতে পারে ভাই আপনাদের মন খারাপের কিছু নয় আপনাদের জন্য আমি আর একটা অপশন রাখছি আমার এখান থেকে যারা রানারের পার্স নেবেন সেই ক্ষেত্রে পার্সে 5% ছাড় দেবো আমি ইনশাল্লাহ 5% ছাড় হ্যাঁ 5% ছাড় দেবে আর এই ভিডিওতে যদি আমরা যদি ভালো কিছু দেখতে পারি যে না
বা ইয়া এই ভিডিওতে যখন দেখতে পারবো না ভালো বেয়া আসছে ভালো ইয়া করছে এই ফ্রি বাইকের শেষে আমরা আরেকটা ইনশাআল্লাহ টার্বো বাইক দেব এর পরবর্তী আনুষ্ঠানিকভাবে আচ্ছা আচ্ছা এই টার্বো বাইক দিবেন পরবর্তী ভিডিওতে হ্যাঁ পরবর্তীতে টার্বো বাইক দেব আমরা ইনশাআল্লাহ এই যে বাইক বাইকগুলো দেখেন যে টার্বো বাইকগুলো আচ্ছা আচ্ছা তো এই ভিডিওতে যদি ভালো একটা রেসপন্স পান তাহলে পরবর্তীতে টার্বো দিব টার্বো টার্বো ফ্রিতে দেব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনারা সাপোর্ট দিতে হবে আসলে আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু এত কিছু কে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা লাইক দিতে হবে স্যার পেজটা আপনারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক দিবেন আর দ্বিতীয়বার আমরা আরেকবার বলি জেআরবিডি ব্লগসটা আপনারা ফলো করে রাখবেন এবং শেয়ার দিবেন লাইক করবেন তারপরে সাজ্জাদ মোটরসের নিজস্ব একটা পেজে এই ফ্রি বাইকের একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন আপনাদের এই মোবাইল নাম্বার নিয়েই কিন্তু আমরা ড্র দেব তো ভিউয়ার্স সাজ্জাদ মোটরসের যে ফেসবুক পেজটা আছে আর ওই পেজে যে ভিডিওটা আছে ওই ভিডিওর লিংকটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যারা ফ্রি বাইকটা নিতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে ক্লিক করে আপনারা ওনার পেজে গিয়ে কমেন্ট করেন আপনারা যদি 20টা মোবাইল দিয়ে যদি আপনারা করেন হয়তো বা 20টার ভিতর আপনারা লাগিয়ে দিতে পারে যে কোনো একটা লাগিয়ে দিতে পারে আচ্ছা যত খুশি মোবাইল নাম্বার দেওয়া যাবে যত খুশি মোবাইল নাম্বার দিয়ে আপনারা করেন সমস্যা নাই যত খুশি আইডি দিয়ে আপনারা ফলো করেন তবে এই ফলোর মাধ্যমে আপনারা যতগুলো আইডিতে দেখা গেছে একজনের 5টা আইডি আছে 5টা আইডি দিয়ে আপনারা ফলো দিবেন 5টা আইডি দিয়ে ফলো দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আচ্ছা তো ভিউয়ার্স আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না শামিম ভাই আর কিছু আছে দেখার মতো না আপাতত আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি সামনে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে আরেকটি ইয়াতে নিয়ে তবে আমাদের হিউজ পরিমাণ স্টক আছে হিউজ পরিমাণ স্টক আছে আমাদের শোরুমে ভাই দেখতে পারছেন এখানে শোরুমে রাখার আর জায়গা নাই এবার আমরা স্বল্প রেটে এই গাড়িগুলো সেল দিয়ে দেবো আমাদের আরও আরও বাইক আছে এইগুলো আমরা সামনে নিয়ে আসবো আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স আমরা ভিডিও আর বড় করতে চাচ্ছি না সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি জিআরবিডি ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সবসময় প্রথম বাইকের ভিডিও পেতে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ